ভাইরাস নিয়ে সতর্কতার জন্য কালচিনি থানার অন্তর্গত বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসা স্কুলের সম্পাদকদের নিয়ে কালচিনি থানাতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। করোনা ভাইরাস নিয়ে সতর্কতার জন্য কালচিনি থানার অন্তর্গত বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসা স্কুলের সম্পাদকদের নিয়ে কালচিনি থানাতে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে কালচিনি সিআই পার্থ সারথী চন্দ, কালচিনি ওসি অভিষেক ভট্টাচার্য ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কালচিনি সিআই পার্থ সারথী চন্দ জানান যে সবার কাছে আবেদন রাখা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে যাতে জমায়েত কম হয় এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে। কি ব্যাপার হলো আজকে? আজকে ওই আমাদের কালচিনি থানার ওসির উদ্যোগে একটা আমরা এখানে একটা মিটিং আয়োজন করেছি। এখানে সব মসজিদের ইমামরা এবং বিভিন্ন মুসলমান কমিউনিটির যারা সেক্রেটারি আছে, হ্যাঁ, তাদেরকে ডাকা হয়েছিল এলাকার, সব বিভিন্ন এলাকার। তাদেরকে বলা হলো যে করোনা ভাইরাস এর যে প্রকোপ, সেটা থেকে বাঁচার জন্য আমাদের কী কী করা উচিত, এবং এটাও বলা হলো যে ওদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে গ্যাদারিং যাতে কম করা যায় এবং মানুষের মধ্যে এটা যাতে সচেতনতা বৃদ্ধি করা যায়। তাদের যখন তাদের নামাজ পড়বে শুক্রবার দিন, সেই সময় তারা যেন বিভিন্ন লোক যারা নামাজে পার্টিসিপেট করে তাদেরকে কনসাসনেসের যে বার্তা, এটা যেন সবার মধ্যে মানে প্রচার করে। এতে করে আমাদের যেটা মানে সরকারের যে উদ্দেশ্য, যেটা আমাদের গাইডলাইন্স আছে, এটা আমাদের সার্থক হবে এবং আমরা সেই যে উদ্দেশ্য সেটা আমরা ঠিকভাবে পালন করতে পারবো। কালচিনি মসজিদের পক্ষ থেকে আশরাফ রাজা জানান, আমরা সিদ্ধান্ত নিয়ে আপাতত কিছুদিনের জন্য মাদ্রাসা বন্ধ রাখব এবং আমাদের পক্ষ থেকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা প্রচার চালানো হবে। আজ ইহা পর কালচিনি থানা মে হম লোগো কো বুলাযা গিয়া থা, জিতনে ভি ইমাম হ্যায় সদর সিক্রেটারি হ্যায় কালচিনি এরিয়া কে, ये अभी जो ये बीमारी फैली हुई है कोरोना वायरस, इसी से मतलब लोगों को जागरूक करना है, बच्चों को भी जागरूक करना है, इसी सिलसिले में यहाँ पे बुलाया गया था। क्या चर्चा हुआ आज आप लोग? चर्चा यही हुआ कि मतलब अभी फिलहाल अपनी हिफाजत के लिए जो है लोगों को जागरूक करने के लिए 15 कम से कम 15 अप्रैल तक मदरसा को बंद रखना है, बच्चों को कल सारे बच्चों को बुला करके सारे लोगों को समझा देना है। ये हम लोगों ने खुद भी अपने अच्छा के लिए मतलब ये डिसीजन लिया है। जैसा कि अभी हम लोग देख रहे हैं कि पनवासी मालदा में जो उर्स होना था आज और कल, तो हमारे जो बड़े पीर साहब हैं हुजूर सैयद जलालुद्दीन अशरफ साहब किला, जो अभी मगरबी बंगाल यानी जो वेस्ट बंगाल के जो हुकूमत है ममता बनर्जी, उन्होंने जो ऐलान किया है, उनका इस ऐलान का एहतराम करते हुए उन्होंने आज और कल का ये जो उर्स होने वाला था, बहुत बड़ा प्रोग्राम है पूरे बंगाल का, उसको पोस्टपोन कर दिया गया। तो हम लोग तो उनके मानने वाले हैं, उनके फॉलोअर्स हैं, तो हम लोगों ने भी सोचा कि अपना मदरसा जो है कुछ दिनों के लिए पोस्टपोन कर दिया जाए, पढ़ाई को रोक दिया जाए, बस यही सारी बातें हुई आज। आपका नाम? मैं अशरफ रजा, सुन्नी तंजीमुल्लाह सेक्रेटरी। मैं सभी डुअर्स के जितने भी मदरसा मस्जिद हैं, इमाम हैं, उन तमाम लोगों से गुजारिश करना चाहता हूं कि अभी कुछ दिनों के लिए अपने जो हमारे वेस्ट बंगाल की हुकूमत है उनका हम एहतराम करते हुए हमें भी जो है कुछ दिनों के लिए मदरसा बंद कर दे पढ़ाई, और भीड़ भाड़ वगैरह ये सब सारी चीज़ें कम कर देते हैं।